ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজে রিমস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আর আজকে আমি সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, একটু ভীষণ ব্যস্ত ছিলাম। তো ভাবলাম যে এখন একটু তোমাদের সাথে কথা বলি, না হলে তোমরাও মানে ঠিক মিস করবে, আর আমি তো প্রচণ্ড মিস করছি। তো দেখো, আমি একটু শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি আর যাব এখন মেয়ের বাড়িতে, দিদির মেয়ের বাড়িতে যাব। ও জানোই, তোমরা যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা তো জানোই আমার পাশে আমার দিদির মেয়ের বাড়ি। তো এখন আমি আর আমার ছেলে যাব। তো আজকে আমার ছেলে, আজকে আমার হাজব্যান্ডের বার্থডে, তো তেমন কোনো কিছু করা হয়নি, শুধু জাস্ট ওকে পাঁচ রকম করে দিয়েছিলাম ভাজা, আর দুপুরবেলা ওটা দিয়ে ভাত খেয়েছিল, আর রাত্রে শুধু জাস্ট একটু পায়েস করেছি, কারণ বাজারে যেতে পারিনি, কেক আনতে পারিনি, তো সেই জন্য কোনো রকম সেলিব্রেশন হচ্ছে না। তো জাস্ট একটু পায়েস রান্না করেছি, তো ওকে দিয়ে ওকে খেতে দেব এখন পায়েসটা, আর দিয়ে তারপরে আমি মেয়ের বাড়িতে যাব, আর ওদের বাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। তো আমি আর ছেলে রেডি হয়ে গেছি। তো হাই বলো। হাই, তোমরা সবাই কেমন আছো? না বলবো না। আচ্ছা ঠিক আছে, তো চলো হচ্ছে ওদের বাড়িতে যাই, গিয়ে তারপরে কথা বলবো। তো চল গিয়ে কথা বলছি। আরে এত রাত্রিবেলায়, আর রাত্রিবেলায় সারাদিন সময় হয় না মেয়ের বাড়িতে যাওয়ার, তো রাত্রিবেলায় যাচ্ছি, তো চলো। আর তো চলো গিয়ে তারপরে কথা। হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরজে রিমস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আজ কদিন আমি কোনো ব্লগ দিতে পারিনি, কারণ আমার ছেলের শরীরটা ঠিক ভালো না, ঠিক আমি যেই টাইমটা ফাঁকা পাই তখন ওকে নিয়ে একটু ব্যস্ত থাকি, ওই জন্য আজ কয়েকদিন ভিডিও দিতে পারছি না, তো সরি তার জন্য। আর হচ্ছে আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, তো তোমাদেরকে আমি আজকে ভাবলাম, আজকে একটু ছেলে ভালো আছে তো ওষুধ খাওয়াচ্ছি, তো ভাবলাম যে একটু ও এখন একটু ঘুমাচ্ছে, কারণ আজকে ওর সারাদিন ঘুমাতে পারিনি, শুতে পারিনি, তো সেই জন্য এখন ঘুমাচ্ছে, আমি ওকে ডাকিও নি এখন। তো এবার হচ্ছে আমি ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। তো চলো, আজকে অনেক কাজ পড়ে আছে, অলরেডি আমি কাজগুলো করছিলাম, ওই দেখো জামা কাপড় কিছু কিছু ভাঁজ করে সব তুলে রেখেছি, আর তোমাদেরকে বলেছিলাম যে আমার বিয়ের শাড়ি জামা কাপড়গুলোর কালেকশান তোমাদেরকে দেখাবো, বাট আমি টাইম পাইনি, মানে এতটাই শরীর খারাপ ছিল ছেলের, আর তার মধ্যেও সব রকম করে উঠে সময় হয়ে উঠছিল না, তো সেই জন্য তোমাদেরকে দিতে পারিনি ব্লগটা। তো চলো ট্রাই করব আজকে আমি, আর আজকে চলো তার আগে কিছু টুকটাক কাজগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো তো চলো।
your heart. 조금 서툴지만 이해해줄래. 동화 속에서만 보던 just like shining star. 서로 바라보는 이곳 I'll be always by your side. Sunny day you make my dream come true. 행복한 আজকে আমার ফুচকা এসছে, তো দাঁড়াও যাবো এক্ষুনি, কিন্তু অনেক লোক খাচ্ছে, খাওয়া হয়ে গেলে তারপরে যাবো। আমি হাজব্যান্ডকে ফোন করবো, দেখি ও কী করছে। ও তো ফ্রেন্ডস, চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, গুড নাইট।